বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার 2 নম্বর ব্লকের জগদানন্দ গ্রাম পঞ্চায়েতের মাস্তুলি গ্রামে মা ব্রহ্মাণী মন্দিরে ধুমধাম সহকারে দশহরা পূজা অনুষ্ঠিত হয়। এদিন মন্দির প্রাঙ্গণে প্রচুর ভক্তের সমাগম হয়, বসেছে মেলা। এখানে ছাগবলি প্রথা বিদ্যমান। মা মনসা পূজোর পর প্রতি বছরের ন্যায় এবছরেও বাদ্যযন্ত্র সহকারে ব্রহ্মাণী নদী পেরিয়ে শ্রীবাটি গ্রাম পঞ্চায়েতের মূল গ্রামে যায়। সন্ধ্যায় আলোকসজ্জা, আতশবাজি ও বাদ্যযন্ত্র সহকারে মা মনসা দেবীকে মাস্তুলির মন্দিরে নিয়ে আসা হয়। দু নম্বর ব্লকের জগন্নাথপুর অঞ্চলের মাস্তুলি গ্রামের গঙ্গা পুজো উপলক্ষে মা দশহরা পুজো, মা ব্রহ্মাণী পূজা হয়ে থাকে। এখানে প্রতি বছরের ন্যায় এবছরও মায়ের ছাগবলি প্রথা চালু আছে। গত দু বছর করোনা প্রাককালে আমরা সেভাবে পূজা করতে পারিনি, এবছরও তার ব্যতিক্রম হয়নি। এবং এবছর দেখা যাচ্ছে নতুন করে মেলা বসেছে এখানে। এরপরে মা কিছুক্ষণ পরেই মা পরিক্রমা করবেন। শিবাটি অঞ্চলে মূল গ্রামে যে নদীর ধার আছে সেখানে মায়ের বিশেষ পুজো হবে এবং সন্ধ্যা থেকে মা আবার মুস্তুরি গ্রামে চলে আসবে। কাটোয়া থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।